মাছ? পিয়ালি। পিয়ালি কি মাছ? এটা এটা পিয়ালি মাছ। পিয়ালি মাছ? কি কি মাছ ধরেন আপনারা? পিয়ালি মাছ ধরি, বেলে মাছ ধরি, ইচ্ছে মাছ ধরি। এই দেখতে পাচ্ছেন একদম তাজা মাছ, খুবই সুন্দর দৃশ্য। এই দেখতে পাচ্ছেন আবার আরেকটা ধরে ফেলছেন, খুবই অনেক ধরে। এগুলা কত করে কেজি বিক্রি করেন? কেজি হিসেবে বেচেন আমরা, ভাগা বেচি। কত করে ভাগা বিক্রি করেন? 200-300। 200-300 টাকা না? যমুনা নদীতে এই যে এখানে প্রায় 15-20 জন কাকিরা মাছ ধরতেছে, খুবই সুন্দর একটা দৃশ্য। এই যে ওনারা হাত দিয়ে এখানে মাছ ধরতেছে, খুবই সুন্দর লাগতেছে। কাকি ভালো আছেন? কি মাছ এটা? এটা পিয়ালি মাছ। পিয়ালি মাছ? কি কি মাছ ধরেন আপনারা? পিয়ালি মাছ ধরি, বেলে মাছ ধরি, ইচ্ছে মাছ ধরি। ইচ্ছে মাছ ধরেন, পিয়ালি মাছ ধরেন, বেলে মাছ? না, অনেক পান না? অনেকই পান। কি কি মাছ ধরছেন একটু দেখান তো। ওনারা মূলত এই মাছ এভাবে ধরে হাটে, তারপরে বাড়িতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করে। এই যে মাছ ধরে এভাবে রাখে এখানে, পাতিল এই যে বল আছে, বল এইভাবে ধরে ধরে রাখে। আপনাদের বাড়ি কোথায়? এখানে দেখতে পাচ্ছেন ওই যে যমুনা নদীতে ওই পাশে একটু দেখায়, ওই যে দূরে পানি বেশি, এভাবে ওনারা মাছ ধরে। ওনারা 25 জনের মতো আছে এখানে মাছ ধরতেছে। খুবই সুন্দর সিস্টেমে যেখানে মাছ ধরতে সব রকমের মাছই ওনারা এখান থেকে ধরে থাকেন, এবং হাট বাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আবার এইগুলো বিক্রি করে। দিদি আর কাকে আপনি কি পাইছেন দেখান তো একটু। এই যে কাকি মাত্র আসছে, মাত্র ধরতেছে। কয় কেজি করে পান? কিরকম পান মাছ? একদিন কত টাকার মাছ বেচতে পারেন? 200-300 টাকার না? তারপর মাছ দিয়ে কি করেন? এই মাছ বেচে চাল কিনে নেন? চাল কিনি। হ্যাঁ, নদীর তাজা পিয়ালি মাছ উনি ধরলেন, এই যে আরেকটা উনি ধরে ফেলছে, খুবই সুন্দর। অনেক পান না? অনেক পাই। কত টাকার বেচতে পারেন এক একদিনে? হয় আমি 200-300-400-500। যেদিন যেরকম ওনারা এক একজনে 200-300-400-500 টাকার মাছ এক একজনে ধরে, এটা ধরে বিক্রি করে আবার চাল কিনে নিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন আবার আরেকটা ধরে ফেলছেন, খুবই অনেক ধরে। দেখি আপনি কত ধরছেন? এই দেখেন, এটা কি মাছ? পিয়ালি। পিয়ালি? এই যে আমার পায়ের নিচে একটা, এদিকে আমার পায়ের নিচে হাত দেন। এই যে পায়ের, এই যে এই যে বুড়ো আঙ্গুলের নিচে। এই দেখতে পাচ্ছেন একদম তাজা মাছ, খুবই সুন্দর দৃশ্য। ঘর বাড়ি মানে জমি জায়গা আমাদের কিছুই নাই, তা আমাদের সরকারের থেকে আমাদের একটু মনে করেন যে রোহার বাজার আছে, রোহার বাজারের ওই কোনাই আমাদের হইলো একটু জায়গা দিয়েছে, তা ওই জায়গা আমরা বাড়ি করছি। খুবই দারুণ একটা পদ্ধতি যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ওনারা এখানে মাছ ধরতেছে, 20-30 জন মানুষ। এই যে ওনারা প্রতিদিনই মাছ ধরে এবং বাজারে বিক্রি করে, এটা বিক্রি করে ওনারা চাল কিনে খায়। ওনাদের কাজই এই মাছ ধরা। আপনাদের কাজই খালি মাছ ধরা না? কত করে ভাগা বিক্রি করেন? 200-300 টাকা না? ওনারা যেটা বললেন যে এরকম সারাদিন মাছ ধরে বিভিন্ন হাটে বাজারে মাছ বিক্রি করে যে কয় টাকা হয় সেই কয় টাকা দিয়ে ওনারা চাল কিনে নেয়। ওনাদের অন্য কোনো পেশা নাই এবং ওরকম সম্পত্তি নাই যে কিছু করে খাবে। ওনারা শুধু এই নদীতেই মাছ ধরে, নদীতেই ই করে এভাবে জীবন সংগ্রাম করে বেঁচে থাকে, সেটা ওনারা জানালেন।